নমস্কার বন্ধুরা সম্পার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে এই ছোট চুনো মাছের রেসিপি আমরা এই ছোট মাছগুলোকে মায়া মাছ বলে চিনি তোমরা কে কি নামে চেনো আমাকে কিন্তু অবশ্যই জানিও প্রথমে ছোট মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিতে হবে তার জন্য দিয়ে দিলাম মাছের উপরে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে দশ মিনিট রেখে দিতে হবে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবারে দশ মিনিট ডাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটাও গরম হয়ে এসেছে দেখো ধোয়া উঠছে এবার এই তেলে আমি এখানে দুশো গ্রাম মাছ নিয়েছিলাম সেই অর্ধেক মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলোকে দুবারে ভেজে নেব মাছগুলো তাদের ভালোভাবে ভাজা হবে মাছগুলো কিন্তু লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে একদিকে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি ঠিক একই রকমভাবে পিঠও কিন্তু মাছের ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দেখো মাছগুলো ভাজা হয়ে এসেছে এই মাছ কিন্তু এই রকমভাবে ভেজে নিয়ে শুধুমাত্র পাতলা মসুর ডালের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমরা ওই রকমভাবে খাই তোমরাও খেতে পারো দেখবে কিন্তু খুবই ভালো লাগে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে তুলে নিলাম সমস্ত মাছগুলোকেই তুলে নিচ্ছি এবারে কড়াইয়ের যে বাকি তেলটা থাকবে ওই তেলের মধ্যে কিন্তু আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব আমি এই বাকি তেলের ভিতরেই বাকি মাছগুলোকে একে একে সব দিয়ে দিচ্ছি বাকি সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম এবারে এই মাছগুলোকেও একই রকমভাবে এপিট ওপিট ভেজে নিতে হবে এই মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর একই পাত্রে আমি তুলে নিচ্ছি দেখো মাছ ভাজাগুলো দেখতে যা সুন্দর লাগছে তা দেখেই কিন্তু বড্ড লোভ হচ্ছে আর এই মাছ ভাজাও কিন্তু তোমরা ডালের সাথে খেতে পারো খুবই ভালো লাগে খেতে তাহলে চলো দেখে নিই পরের স্টেপ কড়াইয়ে অল্প সামান্য পরিমাণে তেল ছিল আমি আরও দু টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো ওয়ান ফোর টেবিল চামচ গোটা জিরে এই ফোড়নটাকে দশ সেকেন্ড মতো ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হয়ে আসবে তখনই আগে থেকে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম আলু বেগুন দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দেবো আলু আর বেগুনের পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে কিন্তু আলু বেগুনগুলো আরও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপরে আলু বেগুনগুলোকে ভাজতে দেব। দেখো লবণ হলুদ দিয়ে আলু বেগুনগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এবার এগুলো ভাজতে দেবো অন্যদিকে আমি এই রান্নার জন্য যে মশলাটা বানিয়ে নেবো সেই মশলাগুলো দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ছোট ছোটো টুকরো করে কেটে রাখা আদা দিয়ে দিলাম পাঁচটা পাকা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক টেবিল চামচ জিরে আর এক টেবিল চামচ সর্ষে এই সমস্ত উপকরণগুলো দিয়ে এর ভেতরে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব যতক্ষণে মশলাটা বানিয়ে নিচ্ছি আলু বেগুনগুলোকে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখো আলু বেগুনগুলো প্রায়ই ভাজা হয়ে এসেছে আরও একটু ভাজতে থাক তোমাদের মশলার পেস্টটা দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে আলু বেগুনগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে দেখো আলু বেগুনগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এই ভাজা আলু বেগুনের মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট মশলাগুলো দিয়ে আলু বেগুনের সাথে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম তারপরে দিয়ে দেব মশলার বাটি ধোয়া অল্প সামান্য পরিমাণে জল এই জল দেবার পরে এই মশলার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো মশলার পরিমাণ মতো আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে চিনি চিনি দিলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো হয় তাই আমি চিনি দিয়েছি তোমরা যদি না চাও চিনিটা কিন্তু অ্যাভয়েডও করতে পারো হলুদ আর চিনি দিয়ে মশলাগুলোকে কিন্তু আলু বেগুনের সাথে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিন্তু অবশ্যই ভালোভাবে কষাতে হবে কারণ এই মশলা কষানোর উপরেই তরকারির টেস্টটা নির্ভর করে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন মিনিট মতো আমি মশলাটাকে আলু বেগুনের সাথে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম গরম জল অবশ্যই চেষ্টা করবে তরকারিতে গরম জল ব্যবহার করা কারণ এই গরম জল ব্যবহার করলে কিন্তু তরকারির স্বাদটা ভালো হয় সেই জন্য এবারে আমি যে পরিমাণে ঝোল চাইলাম চাইবো সেই রকম পরিমাণের জল দিয়ে দিলাম তোমরা যেমন ঝোল রাখতে চাইবে সেই পরিমাণ মতো জল দেবে তারপরে ঝোলের পরিমাণ মতো লবণ দিয়ে একবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আমি তিন মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফুটিয়ে নিয়েছি আলু আর বেগুন দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে যদিও বেগুন সেদ্ধ হতে সময় একদমই লাগে না আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এবারে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা লোকে মাছগুলো দিয়ে ঝোলের সাথে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে আরও দু মিনিট ফুটিয়ে নেব মোট আমি এই ঝোলটাকে পাঁচ মিনিট ফুটিয়েছি দু মিনিট পরে ঢাকনা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি তরকারিটা কিন্তু এখানে একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর স্ট্যান্ডিং টাইমে আরও পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পরে তরকারি ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিচ্ছি